এ এম এফডিটি এএমএম এবং তার সাথে যদি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাড করি তার মধ্যে মাদার সাবজেক্ট হচ্ছে এফডিটি মানে এফডিটিতে তে আপনাকে একদম টোটাল সবকিছু পড়ানো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে মাথায় রাখবেন অন্যান্য দেশে না বাংলাদেশের প্রেক্ষাপটে এফ এর মধ্যে একদম সবকিছু ইনক্লুড থাকে আপনার একদম টেক্সটাইল থেকে মানে ফাইবার ইয়ান থেকে শুরু করে আপনার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আপনার ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করা কিভাবে আপনি ডিজাইন ডেভেলপ করবেন তার থেকে শুরু করে আপনি কিভাবে হচ্ছে সেই ডিজাইন দিয়ে আপনি গার্মেন্টস বা হচ্ছে অ্যাপোলেবাল ম্যানুফ্যাকচার করবেন সেটা আপনার ওভেনের উপর হোক নিটের উপর হোক আপনার সোয়েটার ফুলদি ফ্যাশন হোক এফডিটিতে টোটাল কমপ্লিট আপনার মানে পুরো বিষয়টাই হচ্ছে এফডিটিতে যা পড়ানো হয় তার মধ্য থেকে শুধুমাত্র হচ্ছে মানে তার মধ্যে থেকে শুধুমাত্র যে ডিজাইনের যেই ব্যাপারগুলা সেই ডিজাইনের সাবজেক্টগুলো একটু কমিয়ে আরেকটা সাবজেক্ট দাঁড় করানো হয় যেটার মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর এফডিটি যে ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে ড্রেস বা হচ্ছে আপনার ওই গার্মেন্টস তৈরি করার প্রসেসটা ম্যানুফ্যাকচারিং এর যে শুধু একটু বাদ দিয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে যেই সাবজেক্টটা দাঁড় করানো হয় সেটা হচ্ছে এ এম টি ম্যানুফ্যাকচারিং ওই অ্যাপেরাল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে থেকে ওই ওভেনের উপর বা হচ্ছে রেগুলার যেই সাবজেক্টগুলো আছে ওভেন রিলেটেড ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর উপর ড্রেস ম্যানুফ্যাকচারিং এর উপর বা হচ্ছে প্রসেসিং এর উপর সেই রিলেটেড ফ্যাক্টরির উপর পড়াশোনা কমিয়ে হচ্ছে আপনার নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং এর উপর বা হচ্ছে গেঞ্জির কাপড় বা টি শার্টের কাপড় এই ধরনের কাপড় দিয়ে তৈরি করা ড্রেসের বা হচ্ছে গার্মেন্টসের যে গুলো আছে তার উপর এবং টি শার্টের কাপড় বা হচ্ছে নিট ফেব্রিক তৈরি করার প্রসেসের উপর যখন ফোকাস করে আরেকটা সাবজেক্টের স্ট্রাকচার দাঁড় করানো হয় সেটা হচ্ছে নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং বা সংক্ষেপে কেএমটি টি আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই আপনার ওই অ্যাপেরাল ম্যানুফ্যাকচারিং এর আগে মানে হচ্ছে ড্রেস তৈরি করার আগে আপনি ফেব্রিক থেকে ড্রেস তৈরি করার আগে ওই যে ফেব্রিক তৈরি করার আপনার ইয়ান থেকে ফেব্রিক তৈরি করার ওর মধ্যকার যত প্রসেস আছে সব নিয়ে হচ্ছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো এই হচ্ছে আপনারা মোটামুটি একটা ধারণা করে নেন এফডিটি ডিটি এম টি কে এম টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি একই জিনিসই পড়ানো হয় एफडीटीते সবচেয়ে বেশি সবকিছু মিলা পড়ানো হয় যেমন টেক্সটাইলে পড়ানো হয় মূল বিষয়গুলো পড়ানো হয় কিন্তু টেক্সটাইলে ওই বিষয়টাকে অনেক বেশি টেনে বড় করে ডিটেইলে পড়ানো হয় কিন্তু एएमटी আর এফডিটির মধ্যে সবচেয়ে বেশি মিল হচ্ছে এইটা যে আপনার एएमटीর অলমোস্ট 99% সাবজেক্ট এফডিটির যা সাবজেক্ট আছে 99% সাবজেক্ট হচ্ছে এফডিটি সাবজেক্ট আপনার एएमटीর মধ্যে থাকে তো অলমোস্ট সিমিলার শুধুমাত্র হচ্ছে ওই ডিজাইন রেটার সাবজেক্টটা বাদ হয়ে যাচ্ছে আর কেএমটিতে কিছু নতুন সাবজেক্ট থাকে ওই টেক্সটাইল যেমন হচ্ছে শুধু টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট অনেক করে হচ্ছে শেখানো হয় অনেক বড় পরিসরে শেখানো হয় ঠিক করে শেখানো হয় তো যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনে পড়েন তাদের জন্য যে কোনো সেক্টরে গার্মেন্টস টেক্সটাইল আপনার স্পিনিং যে কোনো সেক্টরে হচ্ছে মুভ করার সুযোগ থাকছে আর বাকিগুলোতে রেঞ্জ একটু কমে আসছে কিন্তু স্পেশালিস্ট হওয়ার সুযোগটা বেশি থাকছে তো এই হচ্ছে মোটামুটি এফডিটি ডিটি এম টি কে এম টি বা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখুন তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ